পুরোটা প্লেট রাখা করে। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন ম্যাঙ্গো স্টিকি রাইস লিটারালি সবাই ট্রাই করছে। সো আই ریلی অলসো ওয়ান্টেড টু ট্রাই ইট আউট অ্যাট হোম। আর অনেকে কমেন্ট বক্সে বলেছিল যাতে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস ট্রাই করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এই রাইসটা পারচেজ করেছিলাম অ্যাম্বিশন স্টোর পেজ থেকে। আপনারা ওখান থেকে পারচেজ করতে পারেন। আমি উপরে ক্যাপশনে পেজটার লিংক দিয়ে দিব। আর এখানে সুরমানটি আমাকে রাইস ধুয়ে দিতে হেল্প করছিল অনেক অনেকে মনে করতে পারে কি এই রাইসটা একদমই নরমাল রাইসের মতো যেটা আমি মনে করেছিলাম বাট আই ওয়াজ রং এটা খুবই স্টিকি অ্যান্ড এটা হতে আসলে অনেকটুকু সময় লাগে আর এখানে সুরমান্তি আমাকে বলছিল আজকেও কি সারা দিন ফেলবে রাইসটা সিদ্ধ হতে হতে দেখেন এখানে কি একটা অবস্থা এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা বানানোর জন্য আপনাদের কিন্তু কোকোনাট মিল্ক মাস্ট লাগবে আর এখানে সুরমান্টি কোকোনাট মিল্কের ক্যানটা উল্টা দিকে খুলছিল কোকোনাট মিল্কটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এখন আমি বানাচ্ছি সসটা সসটা আপনারা চাইলে এইভাবে কোকোনাট মিল্কের সাথে জাস্ট চিনি মিক্স করে করতে পারেন বাট আমি টেস্টটা একটু বেটার হওয়ার জন্য এখানে ক্রিম অ্যাড করেছি কন্ডেন্সড মিল্ক অ্যাড করেছি পাউডার মিল্ক অ্যাড করেছি আর আম্মু আমাকে একটু একটু হেল্প করেছিল যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয় আর কি যাতে আমি সারাদিন না লাগাই কোকোনাট মিল্কের সাথে শুধু চিনি মিক্স করলে আসলে টেস্টটা তেমন একটা ভালো আসে না তাই জন্য আমি এত কিছুই অ্যাড করেছি আর আম্মুকে এখানে আমি টেস্ট করে দেখাচ্ছিলাম কেমন হয়েছে আম্মু বলেছে হ্যাঁ পারফেক্ট তুমি এখন তাড়াতাড়ি চুলায় বসায় দাও আমি এখন এই মিক্সচারটাকে একটা বয়লে আনবো বয়ল আসলেই এখান থেকে আমি অল্পটুকু নিয়ে রাইসে মিক্স করার জন্য রেখে দিব সসটা বানাতে বানাতে দেখলাম আমাদের রাইসও হয়ে গেছে আর দেখেন কতটুকু স্টিকি লাগছে অলরেডি আর এখানে দেখতে পাচ্ছেন আমি অল্পটুকু নিয়ে ফেলেছি রাইসের সাথে মিক্স করার জন্য আর বাকি টুকু আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে

ঠিক হয়ে যায় এই সসটা কিন্তু অনেক ঠিক হতে হবে অ্যান্ড এটা অনেক বেশি মজা হতে হবে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর আমার অবস্থা তো দেখতেই পেরেছেন ঘেমে ভিজে একদম শেষ সো এই যে দেখতে পারছেন একদম এরকমই ঠিক হতে হবে এখন আমি এটা একটা বলে নিয়ে ফেলছি আমি জাস্ট ওয়েট করছিলাম আব্বু রিয়াকশন কি হবে আমি জাস্ট ওয়েট করছিলাম ওদের রিয়াকশনটার জন্য আর আমি অনেকটুকু রাইস বয়েল করে ফেলেছি অ্যান্ড আমি ভাবছি যতটুকু বেঁচে যাবে ওগুলা আমি সুশি বানানো ট্রাই করব, তো আমাকে জানাবেন আপনারা সুশি বানানোর ভিডিও দেখতে চান নাকি আর আমি এখানে দেখতে পাচ্ছেন রাইসের জন্য যে সসটা রেখেছিলাম এটাই এখন মিক্স করছি মিক্স করার পর এখন আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর আমার অবস্থা দেখেন এখানে এটা কিন্তু নর্মাল রাইস দিয়ে খেতে একদমই ভালো লাগবে না মেক শোর যাতে আপনারা স্টিকি রাইস দিয়েই খান আমি রাইস আর সসটা ফ্রিজে রেখে আসলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর ডিনারের পর এখন আম্মু হচ্ছে আমাকে আম কেটে দিচ্ছে আর এখানে আম্মুকে আমি বলছিলাম একটু মোটা করে স্লাইস করো আম্মু তারপরও চিকন করে করে স্লাইস করছিলো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করছিলাম আর আম্মু আমাকে হেল্প করছে আমি না অনেক এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই স্টিকি রাইস ট্রাই করছিল বাইরে গিয়ে খাচ্ছিলো কেউ বাসায় বানাচ্ছিলো বাইরে আসলে অনেক জায়গায় খাওয়া হয়েছে বাট আমি বাসায় বানিয়ে ট্রাই করতে চেয়েছি জাস্ট লুক অ্যাট দিস মার্শাল ইট ইস লুকিং সো প্রিটি রাইট এখন আম্মু ট্রাই করছে লেটস সি মাই মন্স সত্যি আম্মু সিরিয়াসলি অনেক ভালো লেগেছে আমুর তারপরের দিনও খেয়েছিল অ্যান্ড কোকোনাটের অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল ইট ওয়াজ রিয়েলি গুড এখন বাবার রিয়াকশন দেখি চলেন আব্বু একবার খেয়ে ওয়াও তাই আমি আম্মুকে বললাম আরেকবার দাও তুমি পুরো তো মজা বাবার রিয়াকশনটা খুবই ভালো লেগেছে দেখে আসলে খুবই মজা হয়েছে ডু ট্রাই আউট আমারও খুবই ভালো লেগেছে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি সবার অনেক ভালো লেগেছে নেক্সট কোন ভাইরাল রেসিপিটা আমি ট্রাই করবো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে ডোট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং আল্লাহ ফেস